হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যাডম ফটোশপ সফটওয়্যার ইউজ করে কীভাবে একটা লেটার লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ফাইল নিউ বন্ধুরা আমি কাজটা এনসিতে করব তার জন্য এনসি সিলেক্ট করে নিচ্ছি পাশে নিচ্ছি ফাইভ ইঞ্চি আর হাইটে নিচ্ছি ফাইভ ইঞ্চি অর্থাৎ স্কোয়ারটা শেপ নিলাম আর রেজলেশন বাড়িয়ে আমি তিনশো করলাম আর জিবি চুজ করা আসে আপনার স্যালেজ সিমকে কালার করতে পারেন আর জিবি কালার সাধারণত ল্যাব স্টুডিওতে হয় আর সিমাকে কালার সাধারণত প্রেসের কাজে ইউজ করতে হয় আমি আর জিবি কালার করি কারণ আর জিবি কালার করলে লোগোটা গরজেস লাগবে তারপর আছে এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার মোট আপনারা চাইলে হোয়াইট ব্ল্যাক তারপর কালার করতে পারেন ট্রান্সপারেন্ট করতে পারেন আমি ব্ল্যাক কালার চুজ করলাম ক্রিয়েট টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম এখানে ক্লিক করে অল্টার অল্টারশেপে রেশনে যে একটা সার্কেল ক্রিয়েট করলাম লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে নিই একটু বড়ো করে নিই নতুন একটা লেয়ার ক্রিয়েট করি ক্রিয়েট এ নিউ লেয়ার কন্ট্রোল ইন্টার প্রেস করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম এই অংশটুকু আমি হোয়াইট কালার করবো বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফরগ্রাউন্ড কালারে হোয়াইট আছে ওকে অল্টার ব্যাক স্পেস এই অংশটুকু আমার হোয়াইট হয়ে গেল এখন আমি সিলেক্ট অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমি এখন আনসিলেক্ট করব সিলেক্ট ডিসিলেক্ট আপনারা স্যার শর্টকাট কন্ট্রোল ডিপ্রেস করতে পারেন আমি পাতে আসি এই শেপটা সিলেক্ট করলাম শিফট অল্টার শেপে এই শেপটা আমি আরেকটা ছোটো করে নিই তারপর আমি লেয়ার আসলাম নতুন আরেকটা লেয়ার নিই কন্ট্রোল প্রেস করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম আমি এখন লেয়ার ওয়ান অর্থাৎ এই সাদা বৃত্ত থেকে এই অংশটুকু কাটিং করব অর্থাৎ ডিলিট করে দেব কীবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে আমি এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি এখন সিলেক্ট অবস্থা আছে সিলেক্ট ডিসিলেক্ট তারপর বন্ধুরা আমি টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম এই অংশটুকু আমি একটু মিডল সেন্টার করলাম টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম মাউজ ড্র্যাক করে আমি কয়েকটা শেপ ক্রিয়েট করি একটু জুম করি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি আমি ফরগ্রাউন্ড কালার থেকে যে কোনো একটা কালার নিই বোঝার জন্য জাস্ট ওকে অল্টার ব্যাক স্পেস সিলেক্ট অবস্থা আছে সিলেক্ট ডিসিলেক্ট আমি টুলবার থেকে মুভ টু সিলেক্ট করলাম আমি অল্টার চেপে এই রেড শেপটা কপি করে নিচ্ছি অল্টার চেপে আপনাদের যতগুলো দরকার ততগুলো কপি করে নেবেন অল্টার চেপে কপি করে নিয়েছি বন্ধুরা প্রত্যেকটি শেপের মাঝখানে সমান দূরত্ব আছে কি না সেটা চেক করার জন্য প্রথমে আমি উপরে লেয়ারটি সিলেক্ট করলাম লেয়ার থ্রি তারপর একটু উপরে যাই আমি শিপ চেপে এ পর্যন্ত সিলেক্ট করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার প্রত্যেকটি শেপ আমার সিলেক্ট হয়ে গেছে একটু ব্যাকে যায় কন্ট্রোল জেট তারপর আপনারা অ্যালাইনমেন্ট করবেন এখানে ক্লিক করবেন ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল আপনারা চাইলে এই শেপগুলো আর একটু উপর তুলতে পারেন অথবা নিচের দিকে দিতে পারেন আমি একটু নিচের দিকে দিই এখানকার প্রত্যেকটি শেপকে এক করবো অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করা আছে কন্ট্রোল ই প্রেস করলাম শর্টকাট দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি শেপ এক হয়ে গেলো রেড কালারের এক লেগারে চলে আসলো এখন আমি রেড কালারের শেপগুলোকে সাগরের ডেওয়ে কনভার্ট করব তার জন্য আমি ফিল্টার আসলাম ফিল্টার ডিস্টক তারপর বন্ধুরা টুইলে ক্লিক করলাম এখানে ফিফটি দেওয়া আছে আপনারা চাইলে ডেও আর বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন আমি ফিফটি পার্সেন্ট করি তারপর ওকে প্রেস করলাম তারপর আমি লেয়ার থ্রি কপি এলেভেন এই অংশে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিকজেল ক্লিক করলাম বন্ধুরা এই লেয়ারটা আমি হাইড করে দিই তারপর আমি লেয়ার ওয়ানকে সিলেক্ট করলাম টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম ইরেজার টুল দিয়ে আমি এই অংশগুলোকে ইরেজ করে দেবো ইরেজার টুলটা একটু বড় করে নিই মাউস রাইট ক্লিক করে আমি একটু বড় করে নিচ্ছি আরেকটু বড় ইরেজার টুল দিয়ে এই অংশগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই অংশগুলো ইরেজ হয়ে যাচ্ছে অথবা একটু ব্যাকে যায় আরেকটা ওয়ে আসছে দেখাচ্ছি কিবোর্ড থেকে ডিলেট কি প্রেস করবেন এক ক্লিকে ডিলেট হয়ে যাবে সিলেক্ট অবস্থা আছে সিলেক্ট ডিসিলেক্ট আপনারা চাইলে এই শেপগুলোর মাঝখান দিয়েও হোয়াইট কালার দিতে পারেন তার জন্য টুলবার থেকে ব্রাশ টুল চুজ করবেন তারপর বন্ধুরা অল্টার শেপে এই হোয়াইট কালার আমি চুজ করলাম অল্টার শেপে আমার দেখতে পাচ্ছেন আমার ফরগ্রাউন্ড কালারে হোয়াইট সলিউশ আছে মাউস রাইট ক্লিক করে আমি টুলটা একটু ছোট করে নিচ্ছি টুলটা আর একটু ছোটো করে নিচ্ছি আরেকটু ছোটো করতে হবে ওকে একটু জুম করি একটু ব্যাকেজ অ্যাকাউন্টের উচ্ছে বন্ধুরা ইনভার্স করতে হবে কারণ আমি এই ভিতর অংশ কালার দেব তার জন্য ইনভার্স করতে হবে একটু জুম আউট করি কন্ট্রোল শিফট আই প্রেস করবেন ইনভার্স হয়ে যাবে তারপর এভাবে আপনারা কালারিং করে দিতে পারবেন আমি ট্যাব প্রেস করলাম একটু সময় নিয়ে কাজটা করতে হবে তারপর এই অংশ কালার করে দিচ্ছি সেমাইতে হয়ে গেল তারপর এই লাইনটা করবো তারপর এলাইনটা করছি বন্ধুরা তারপর লাইনটা করে দিই তারপর একটু নিচে আসি এলাইনটাও করে নিচ্ছি একটু জুম আউট করি সিলেক্ট আছে আপনারা চাইলে ডিসিলেক্ট করতে পারেন ডিসিলেক্ট ট্যাপ প্রেস করলাম আগের অবস্থানে চলে আসলাম একটু জুম আউট করি আপনার চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন রেড কালার চুজ করি ওকে অল্টার ব্যাক স্পেস যে কোনো কালার চুজ করতে পারেন গ্রিন কালার অথবা আপনারা দেখতে পারেন কোন কালারে আপনার এই লোগোটা ফুটে সেটাও করতে পারেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউজ স্যাটারেশন এখান থেকে আপনারা দেখতে পারেন কোন কালারে আপনার লোগোটা অরিজিনালি ফুটতেছে সেই কালারটাই ইউজ করতে পারেন আমি এই কালারটা রাখলাম ওকে প্রেস করলাম আপনারা চাইলে অনলি ওয়ান ক্লিকে শ্যাডু ক্রিয়েট করতে পারেন এই লোগোর নিচে আমি একটা শ্যাডু ক্রিয়েট করবো অনলি ওয়ান ক্লিকে আমি একটা লেয়ার ক্রিয়েট করি ক্রিয়েট এ নিউ লেয়ার লেয়ারটা আমি সবার উপরে দিই মাউস ড্র্যাক করে সবার উপরে আনলাম আমি অলরেডি আমার ব্রাশ টুল সিলেক্ট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক কালার সোর্স করতে হবে আমার ব্ল্যাক কালারটা নিচে আছে আপনারা এই আরোতে ক্লিক করবেন ব্ল্যাক কালারটা উপরে চলে আসবে আমি ব্রাশ টুলটাকে বড়ো করে নিচ্ছি মাউস রাইট ক্লিক করে আমি ব্রাশ টুলটা একটু বড়ো করে নিচ্ছি আর একটু বড়ো করি ওকে এখানে একটু ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হার্ট শেপে ব্রাশটা আছে আমি সব ব্রাশ দরকার আমার একটু ব্যাকে যাই কন্ট্রোল জেট আমি ব্রাশে আসলাম দেখতে পাচ্ছেন আমার হার্ট রাউন্ড আছে আমি এখন সব রাউন্ড সিলেক্ট করব এখানে একটা ক্লিক করলাম কন্ট্রোল টিপ প্রেস করে আমি শ্যাডোটা ধরলাম এভাবে আপনারা শ্যাড়োটা বড় করে দিতে পারবেন একটু নিচে দিকে চ্যাপটা করে দিই তারপর ওকে প্রেস করলাম যে কোনো শ্যাডো ক্রিয়েট করার পর শ্যাডোকে মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই করলে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাসিং হয়ে যাবে আমি মাল্টিপ্লাই করলাম তারপর আপনারা চাইলে এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিতে পারেন একটু জুম করে নিই বন্ধুরা আমি লেয়ার ওয়ান সিলেকশন করলাম অংশটুকু সিলেক্ট করলাম কে আমি অ্যাম্বোস করবো এফ এক্সে ক্লিক করলাম ব্ল্যান্ডিং অপশন বিবেল এন অ্যাম্বোস ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লোগোটা অ্যাম্বোস হয়ে গেছে এখান থেকে আপনারা অ্যাম্বোসের কয়েকটি স্টাইল আছে আপনাদের যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটা দিতে পারবেন পিলো স্টক অ্যাম্বোস আমি ইনার বিবেল দিলাম এখান থেকে আপনারা সাইজটা বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন আবার ডিপথ এখন ডাউন আছে চাইলে আপ করতে পারেন আমি ডাউনই করে দিই আপনারা চাইলে এই হোয়াইট কালারের পার্ট দিয়ে স্টক দিতে পারেন আমি স্টকে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে তার জন্য ব্ল্যাক ব্ল্যাক আসছে আপনারা চাইলে ইয়েলো কালার করতে পারেন ইয়েলো কালার আসছে না বন্ধু বন্ধুরা কারণ হলো আমি দেখাচ্ছি ওকে প্রেস করলাম এখানে আমার ব্ল্যান্ড মোড দেওয়া আছে ডার্কেন এখানে নর্মাল দিতে হবে নর্মাল নর্মাল দিলে যে কোনো কালার শো করবে আপনি যে কালার দিবেন সেই কালার শো করবে দেখাচ্ছি দিয়ে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের স্টক দিতে পারবেন চাইলে একটু ডিপ করে দিতে পারবেন ওকে এখান থেকে কালারের অপাসিটি কমিয়ে দিতে পারবেন আমি স্টকটা অফ করে দিই অনলি অ্যাম্বস রাখলাম ওকে প্রেস করলাম এখন আমি লোগোটা সেভ করব ফাইল সেভেস ওকেন লোগো লোগোটা আমি পিএইচডি মোডে সেভ দেবো কারণ আমি ফটোশপে কাজ করেছি এর জন্য পিএইচডি মোডে সেভ দেবো আপনারা চাইলে জেপিজি মোডে সেভ দিতে পারেন জেপিজি পিজি মোডে সেভ দিলে এরকম লেয়ার থাকবে না অনলি এক লেয়ার হয়ে যাবে আমি পিএইচডি মোডে রাখলাম পিএইচডি মোডে রাখলে আপনার কাজটা পরবর্তীতে ওপেন করে কোনো কারেকশন থাকলে কারেকশন করতে পারবেন সেভ